الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. وعليكم السلام ورحمة الله وبركاته. কেউ যদি একা একা নামাজ পড়ে বা জামাতের সাথে নামাজ পড়ে, এক রেকাত হয়ে গেছে, দুই রেকাত হয়ে গেছে বা তিন রেকাত হয়ে গেছে, আর তারপরে যদি তার ওযু ভেঙে যায় নামাজের রত থাকা অবস্থাতে, তাহলে সে নামাজ ছেড়ে বেরিয়ে যাবে এবং উযু করে আবার পুনরায় নামাজ পড়বে। যদি উযু করে গিয়ে দেখতে পায় যে জামাত চলতে আছে, তাহলে সে জামাতে ধরে নেবে এবং জামাতে যা পেল সে তার নামাজের প্রথম অংশ হলো, একের কাত পেয়ে তার একের কাত হলো, দূরে কাত পেয়ে তার দূরে কাত হলো। কিন্তু যদি জামাত না চলে, যদি সে একা একা নামাজ পড়ে, তাহলে সে পুনরায় আবার আল্লাহ আকবর বলে নতুন করে আবার নামাজ আরম্ভ করবে। দূরে কাত যদি ফজর নামাজ পড়ে তার দূরে কাত পড়বে, জোহর পড়লে চার কাত পড়বে, হ্যাঁ এভাবে নতুন করে আবার নামাজ পড়বে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফাসা আহাদুকুম ফিস সালাতি ফালিয়ানসারিফ ফালিয়াতাওয়াদ্দা ওয়ালইউদিস সালাহ। তোমাদের মধ্যে যদি কেউ নামাজে যদি বায়ু ছড়িয়ে দেয়, তাহলে সে যেন নামাজ ছেড়িয়ে মসজিদ থেকে বেরিয়ে যায় বা নামাজের স্থান থেকে চলে যায়। ফারিয়া তমদ্দা, তারপর যেন সে উজু করে নাই। ওয়ালিউদিসলা, এবং সে যেন আবার পুনরায় নামাজটাকে প্রথম থেকে পড়ে। এই হাদিসটা হচ্ছে হাসান দরজার হাদিস। এবং এর বিপরীতে একটি হাদিস আছে, সেটা হলো এই, এবং যারা আর অন্য ভাইরা বা কেউ কেউ বলেন যে যদি কেউ কারো উজু ভেঙে যায়, তাহলে উজু করে সে নামাজ ছেড়ে উজু করতে বের হবে এবং উজু করে এসে যত টাকা সে পড়ে ফেলেছে সেখান থেকে আবার আরম্ভ করবে। এবং তারা তার দলিল পেশ করে থাকে যে মান আসাবাহু কাইউন আও রুআফুন আও কারাসুন আও মাদিউন ফালিয়ানসারিফ ওয়ালিয়াতাওয়াদ্দা। নামাজের মধ্যে যদি কাউকে যদি বমি চলে আসে বা কারোর নাক থেকে রক্ত পড়ে যায় বা কারো যদি মাজি প্রসব হয়ে যায়, ফালিয়ান শরীফ, সেজন্য নামাজ থেকে ছেড়ে বেরিয়ে যায়, ওয়ালিয়াতাওয়াদ্দা, এবং সেজন্য উযু করে নাই। সুম্মা লিয়াবনি আলা সালাতি, তারপরে সেজন্য তার নামাজের প্রতি বিনা করে। বিনার অর্থ হল যে সে জ্বরে কাত পড়ে ফেলেছে সেখান থেকে যেন আবার আরম্ভ করে। ওয়াহুয়া ফি যালিকা লা ইয়াতাকাল্লাম, হ্যাঁ সেজন্য এগুলোর এই উযু ভাঙার পরে এবং উযু করার পরে এই ব্যবধানে যেন কোনো কথা না বলে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে যদি সে কথা না বলে, তাহলে সে উযু করে এসে যত রেকাত পড়েছে সেখান থেকে আবার আরম্ভ করবে। কিন্তু এই হাদিসটা যদি সহি হতো, তাহলে একটা কথা ছিল, কিন্তু এই হাদিসটা দুর্বল হাদিস, দাইফ হাদিস। সুতরাং এই হাদিসের প্রতি আমল করা যাবে না। এর আগে আমি একটি হাদিস বললাম, হায়াত আজির রাদিয়াল্লাহু তাআলা হাদিস, রাসূলুল্লাহ বললেন যদি তোমাদের মধ্যে কেউ বায়ু ছড়িয়ে দেয়, তাহলে সেজন্য সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সে উযু করে নেই, ওয়ালিউদিসসালা, এবং সেজন্য নামাজকে আবার পুনরায় পড়ে। সুতরাং নামাজকে পুনরায় পড়তে হবে, উযু ভেঙে গেলে পরে সে নামাজ আর থাকে না, নামাজকে আবার